Welcome to my channel. আজ আমি বানাবো পটল কষা বা এটাকে পটল কোরমাও বলতে পারেন। চলুন দেখে নিই কি কি লাগবে। এখানে আমি পটল নিয়েছি, গোটা পটল। এখানে আমি মাঝখানে একটু চিড়ে নিয়েছি, যে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ বেটে নিয়েছি মিক্সিতে, দই, আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তেল, গরম মশলার গুঁড়ো, এখানে আদা আর টমেটো পেস্ট করে নিয়েছি, চিনি, হলুদ, নুন, গোটা জিরে আর তেজপাতা। প্রথমে পটলগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। এবার কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হলে আমি সেই পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, বেশি লালও করিনি। এবার পটলগুলো তুলে নেব। এরপরে আমি আলুগুলোকে ভেজে নেব। এখানে আমি আলু দিয়েছি, আপনারা না দিলেও হবে, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তো গ্যাস কমিয়ে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। আলুগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, ও আলুগুলো আমি তুলে নিব। এরপর কড়াইতে আমি দিয়ে দেব গোটা জিরে আর তেজপাতা। এরপর দেব যে মিক্সিতে আমি পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে আদা আর একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা, আর দিলাম নুন আর হলুদের গুঁড়ো। এবার সবকটা পেস্ট বা বাটাকে ভালোভাবে কষাতে হবে। আমার কষে গেছে মশলাটা, এরপর আমি দিয়ে দেব এখানে জিরে, 1 টিস্পুন জিরে আর 1 টিস্পুন লঙ্কা আমি জলে গুলে রেখেছিলাম সেইটা, আর দিয়ে দিলাম অল্প চিনি। এটা দিয়েও মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে জিরের গন্ধটা না থাকে। দেখুন আমার মশলাটা কষে গেছে এবং তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমি দিয়ে দিলাম দই, ফেটিয়ে রেখেছিলাম দইটা সেইটা, দই দিয়ে ভালোভাবে মশলার সাথে সেটাকে কষিয়ে নিতে হবে, দেখবেন যাতে দইটা ফেটে না যায়। দেখুন আমার ভালোভাবে দইয়ের সাথে মশলা বেশ কষে গেছে। এরপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে।
এখন আমি দিয়ে দেব যে পটল আর আলু যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি শুকনো শুকনো রেখেছি, আপনারা পারলে একটু জল দিয়েও গ্রেভি করে নিতে পারেন। হয়ে গেছে আমার এটা, চলুন সার্ভ করে দিই। হয়ে গেছে আমার আলু পটলের কষা বা আলু পটলের কোরমা, এটা গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে দারুণ লাগে। এটা আপনারা করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। ওকে, বাই বাই।